বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রার আরো একটি নতুন পর্ব দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বারবার আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ নাইন এর G9 এর সদস্য মাহমুদা হাবিবা। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। অধ্যাপিকা অপু উকিল, বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার প্রশ্ন ছাপিয়ে এখন বাংলাদেশে বিদেশি যারা বিদেশি নাগরিকরা এবং অন্যান্য রাষ্ট্রগুলো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সবাই বেশ উদ্বিগ্ন বাংলাদেশে তাদের নিরাপত্তা নিয়ে, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো এবং হঠাৎ করে সেটি তৈরি হয়েছে? বাংলাদেশটির এমন একটি দেশ যেখানে আমরা সকলে মিলে সুখে শান্তিতে থাকব এই প্রতিশ্রুতি নিয়ে এই দেশটিকে স্বাধীন করা হয়েছিল। সকল ধর্ম বর্ণের মানুষ সকলে মিলেমিশে এই দেশটি স্বাধীন করেছিল এবং এই দেশটি হবে একটি শান্তির নিবাস। সেখানে বিদেশিরা আসবে, তারা এই দেশটি দেখে মুগ্ধ হবে, যেমন ইবনে বতুতা বাংলাদেশকে দেখে তিনি বলেছিলেন যে বিশ্বের মধ্যে মনোমুগ্ধকর একটি জায়গায় আমি এসেছি। আজকে বিদেশিরা এসে বাংলাদেশে নিরাপত্তাহীনতায় বোধ করছে এই বিষয়টি কিন্তু না, কিন্তু এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করবার জন্য যারা পায়তারা করছে, পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, তাদের যে হীন উদ্দেশ্য এবং কেন করতে চাচ্ছে এই বিষয়টি কিন্তু আমরা সকলে পরিষ্কার, বা বাংলাদেশের জনগণ কিন্তু তাদেরকে চিহ্নিত করতে পেরেছে এবং তাদের মোটিভ কি, কেন তারা এই জিনিসটি করতে চাচ্ছে সেটিও কিন্তু বাংলাদেশের মানুষ ধরতে পেরেছে। মানে কি তারা কি বিদেশি? তারা বিদেশি হবে কেন? তারা বিদেশিরা তার বিদেশিদের হত্যা করতে বাংলাদেশে আসবে না, আর বিদেশিরা বিদেশিদের হত্যা করবার জন্য বিদেশেই তাদের মিশন সাকসেস। বিদেশিরা তো উদ্বিগ্ন, সেটি তো মানছেন আপনি, কারণ তারা নানান ধরনের প্রোগ্রাম বাতিল করছেন, আসতে চাইছেন না, তারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তারা তাদের এখানকার পার্টনার যারা বা কাউন্টার পার্ট যারা তাদেরকে অন্যান্য দেশে যেতে বলছেন না, সেটি না। বিষয়টি হলো, আমি একটু ব্যাখ্যা করেই বলি, যে হঠাৎ করে যখন আমরা দেখলাম যে বাংলাদেশের অবস্থানটা খুব খুব বেশি উঁচু স্তরে চলে যাচ্ছেন, বিশেষ করে জাতিসংঘে মাননীয় প্রধানমন্ত্রীর এবারে যাওয়া এবং দুটি অ্যাওয়ার্ড অর্জন এবং সেই অর্জনগুলো বাংলাদেশের মানুষের মধ্যে গৌরব বয়ে আনা এবং এই অর্জনকে সামনে রেখে বেগম খালেদা জিয়ার অনেকবার ভিসা ক্যান্সেল করে, তার যাওয়া ক্যান্সেল করে, ঠিক মাননীয় প্রধানমন্ত্রী যখন যাবেন জাতিসংঘে ঠিক তখনই তিনি লন্ডনের সফরটিকে ঠিক রেখে সেখানে যাওয়া, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন লন্ডন আমেরিকাতে ওই পুরস্কার আনতে গেলেন, তিনি যখন জাতিসংঘে ভাষণ দেবেন সেই সময় তাকে অপদস্থ করে বা তাকে হেয় প্রতিপন্ন করে সেখানে যে ডেমনস্ট্রেশন দেওয়া হলো, সেখানে তারেক জিয়ার সম্বন্ধে উপস্থিত থেকে ওই জায়গাটিতে আরো প্রতীয়মান করলো যে তারা যে লন্ডনে গিয়ে মা ছেলে মিলে এই যে বাংলাদেশের জর্জন এটিকে যে তারা সহ্য করতে পারে নাই বা তারা যে একটি চক্রান্ত করেছে, এবং বাংলাদেশ থেকে যখন বেগম খালেদা জিয়া ব্রিটেনে যাবার জন্য মন স্থির করেছিলেন বা বিভিন্ন সময়ে যখন আমরা দেখছিলাম তিনি যাবেন, তখনই কিন্তু বিভিন্ন জায়গা পত্রিকায় আমরা দেখেছি, বিভিন্ন বক্তৃতা সেমিনারে আমরা এই কথাটি এসছে, তিনি বিদেশে যাচ্ছেন, বিদেশে গেলে কি হবে না হবে, ষড়যন্ত্র হবে কি হবে না, এরকম কথাগুলো কিন্তু এসেছিল। ঠিক ষড়যন্ত্র কিন্তু হয়েছে, তিনি কিন্তু এবং তার ফল মনে করছেন, অবশ্যই তার ফল, এবং ইন দ্যাট কেস আপনার তো বিদেশিদের কনভিন্স করতে হবে যে এটি যথাযথ তদন্ত প্রক্রিয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে যদি বেগম জিয়া বা তার একটা মন দোষী সাব্যস্ত হন তো তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং সেক্ষেত্রে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো তো আমরা তো অন্যান্য মামলা, যেমন তাদেরকে হুকুমের আসামি হিসেবে বেগম জিয়াকে কোনো কোনো মামলায় দেখা গেছে, যে পুলিশ যে মামলাগুলো করেছে সেখানে তো তার নাম বা অস্তিত্ব বা এখন পর্যন্ত নেই। না না না, এটা বেগম খালেদা জিয়া হুকুমের আসামি করা হয়েছে তার কিন্তু প্রমাণ রেকর্ড সহ তার সেখানে ছিল, এইখানে সেটি
করবার জন্য আমাদের গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থাগুলো সে তারা ব্যস্ত আছেন, সেই কাজগুলো করছেন। প্রমাণ হাতে আসবার পর অবশ্যই সে কাজটি করবেন, প্রমাণ ছাড়া তো আর করা যাবে না। সেখানে তারা ব্যস্ত আছেন এবং সেটি উদ্ধার হবে। আপনারা নিশ্চিত হয়ে বলছেন বাংলাদেশে, আপনি একটু জরিপ পরিচালনা করে দেখেন বাংলাদেশের মানুষ এটি বিশ্বাস করে কি করে না। কারণ হচ্ছে আপনি কোন সময়টিতে তারা এই কাজটি করেছে, এবং যখন বাংলাদেশের মানুষ হত্যা করে, দেশের মানুষ হত্যা করে তারা সাকসেস হতে পারে নাই। বিএনপির নেতা কর্মীরা এখন আর কোন আন্দোলন করবে না, তারা এখন বিদেশ চলে গেছে। এখন বাংলাদেশে তারা কোন নেতৃত্ব দিয়ে কোন আন্দোলনে সফল হতে পারবে না। তখন তাদের কি করার আছে, সামনে তাদের কি পথ আছে? এখন বিদেশিদের হত্যা করে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, যেটা আর কি আমাদের প্রধান বৈদেশিক মুদ্রা রায়, সেটিকে বন্ধ করা, আমাদের বিদেশিদের দেখানো আন্তর্জাতিকভাবে যে এখানে জঙ্গি আছে বা আইএস আছে, সেটি প্রতীয়মান করার জন্য একটি চেষ্টা করা, লবিং নিয়োগ করেছে বিভিন্ন দেশে, লবিস্ট নিয়োগ করেছে, যেটি আমরা বিভিন্ন পত্রিকায় দেখেছি, এবং তাদের মাধ্যমে, সেই লবিস্ট ফার্মের মাধ্যমে এটি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করে তাদের কোনো করুণা পাওয়া যায় কিনা সেই দিকটিকে তারা বিবেচনায় রেখেছে। এবং বাংলাদেশের এই বিদেশিদেরকে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত থেকে একটি ভীতি সঞ্চার করে কোনো কিছু করা যায় কিনা, এটি তাদের একটি পরিকল্পনা। এই পরিকল্পনা বাংলাদেশের মানুষও ধরতে পেরেছে এবং বিশ্বের মানুষও এটি ধরতে পেরেছে। ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা অলরেডি নিউজ করেছে, তাদের পত্রিকায় বলেছে যে এটি জামাতের কাজ, এটির সঙ্গে জামাত জড়িত, এবং বিশ্ব মিডিয়াও অলরেডি এই ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে, তারাও সঠিক নিউজটি জানবে। মাহমুদা হাবিবা, ধন্যবাদ জিল্লুর মন্ডল, ধন্যবাদ অপু, আপনার কথা শুনছিলাম আমি। আসলে রাজনীতিতে আমাদের সমস্যাটা কোথায় আমি যখন ভাবতে যাই, এটা ব্যক্তিগত মত, সেটা আমার সবসময় মনে হয় যে একটা গল্প বলে শুরু করি। প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে, বিত্তবান বাবার ছেলে, কাজে টাকার জোরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে অভিবাসন অর্থটা কি। তার দুই বন্ধু ছিল, এখনকার নানা ধরনের নাম হয়তো, একজনের নাম অভি, একজনের নাম বাসন। সে বললো, কেন অভি আর বাসন? অভিবাসন অর্থ কিন্তু বিদেশে যারা মাইগ্রেশন করছে, মাইগ্রান্ট। আমরা তোতা পাখির মতো অনেক কথাই বলি, ওই ছেলেটি কিন্তু জ্ঞানের অভাবে বলেছে, কিন্তু আমরা হচ্ছি জ্ঞান পাবে। যাই সমস্যা হোক, আমরা এক কথাই সেই সমস্যার সমাধানটা টেনে আনতে চাই। আমি আপনার কিছুদিন আগের কথা স্মরণ করিয়ে দিয়ে শুরু করি, পেট্রোল বোমার সময়টার কথা, যখন আন্দোলন চলছিল, 750 মামলা হয়েছিল পেট্রোল বোমার। সেই 750 মামলার মধ্যে 80টা মামলার চার্জশিট কিন্তু হয়নি, এই জন্য যে মামলা করে দেওয়া যত সহজ, চার্জশিট করা এবং এটা সামনে গিয়ে নেওয়াটা ততখানি কঠিন। তখনও আমরা শুনেছি বাংলাদেশে যাই ঘটছে, এমনকি যদি আমার ধারণা সুনামি হয়, তাহলেও বলা হবে যে তদবির, দোয়া, কালাম এগুলো করে বিএনপি নিয়ে এসেছে এই সুনামি। সেই ক্ষেত্রে আমি একটা কথা আপনাকে বলি, মামলা হয়েছে 156টা জঙ্গিদের বিরুদ্ধে, আজকের প্রথম আলো নিউজ, এটাতে পুলিশই সাক্ষ্য দিতে আসে না, এবং কোথাও কোনো জায়গায় কোনোভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বিএনপিতে পড়ার কথা। বিএনপি নয়, আওয়ামী লীগ নয়। আমি বিশ্বাস করি, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের কোনো মানুষের পক্ষে এই ধরনের কিছু ষড়যন্ত্র করে দেশকে এতখানি নিচে নামানো সম্ভব নয়, বিশ্বাস নিয়ে আমি রাজনীতিটা করি। এমনকি সেটা যদি কখনো আঙ্গুলটা এমন হয় যে আঙ্গুল চলে যাচ্ছে সরকারের দিকে, সেখানে আমার কষ্ট হবে মানতে। এইখানে যে জঙ্গিদের 156 মামলার বিচার আটকে আছে, এই এই যে মামলার এমনও হয়েছে যে জামিনের পরে 91 জন আসামির কোনো খবরই নাই, পুলিশ জানেই না তারা কোথায় আছে। আজকে যখন ঠিক দুইজন বিদেশি মারা গেছেন, তখন খুব স্বাভাবিকভাবেই বিদেশিরা উদ্বিগ্ন, কারণ যেখানে যত তাদের নাগরিক যখন একটা দেশে মারা যাচ্ছে এবং পরিকল্পিতভাবে, এমন নয় যেদিনটা এখানে ইতালিয়ান নাগরিক মারা যান, তিনি মারা গেছেন বাংলাদেশের সর্বোচ্চ সতর্ক এলাকা বলে যেটা পরিচিত, ডিপ্লোম্যাটিক জোন যেটাকে ধরে নেওয়া হয় যে রেড অ্যালার্ট জোন, সেই জোনে তারা মারা গেছেন। এবং যেটা অপু আপুই মাত্র দাবি করলেন যে এটা বিদেশ থেকে বসে করানো হয়েছে, তাহলে আমার আসলে জানতে ইচ্ছে করছে বাংলাদেশের পাওয়ারফুলটা কে, বেগম খালেদা জিয়া। ফেল করেছে কি সরকার যে বাইরে থেকে বসে সেলফ একটু মানে ষড়যন্ত্র করেই দুই দিন আপনাদের পূর্ণ প্রশাসন অ্যাক্টিভ থাকার অবস্থায়
খুব অল্প কয়েকদিনের ব্যবধানে রংপুরে এবং ঢাকার গুলশানের মতো জায়গায় যখন দুইজন মানুষ হত্যা হয়, তখন তাহলে কি এটা বল মানে মানে আপনি কি অ্যাডমিট মানে যারা ষড়যন্ত্র করে বা দুষ্কৃতি করে বা ক্রিমিনাল, তারা তো কখনো কখনো পাওয়ারফুল হতেই পারে না, তো ক্রিমিনালের জন্য লজিস্টিক লাগবে, উইদাউট লজিস্টিক আপনি তো আপনি উইদাউট লজিস্টিক তো ক্রাইম করতে পারবেন না। জুলন ভাই, আপনার সঙ্গে বসে আমি প্ল্যান করেই ফেলতে পারি যে হ্যাঁ আমি আমেরিকা সরকারকে উৎখাত করতে চাই, কিন্তু আমার তো ওখানে লজিস্টিক থাকতে হবে উৎখাত করার জন্য, ঘটনাটা ঘটানোর জন্য। একজন আমেরিকান নাগরিক কেন আপনার এই ক্যামেরাম্যানকে হত্যা করতে হলেই আমার একটা লজিস্টিক থাকতে হবে, আমার অস্ত্র থাকতে হবে, অস্ত্র সরবরাহ থাকতে হবে, বেরিয়ে যাওয়ার রাস্তা থাকতে হবে। আপনি একটু একটা জিনিস খেয়াল করেন যে জঙ্গির কথা হচ্ছে, এই যে জঙ্গি দমনে সরকারের আন্তরিকতার প্রশ্নটা এখানে চলে আসে, আজকের এই দিনটা এত সুসংগঠিত ভাবে দুইজন বিদেশি নাগরিককে হত্যা করতে পারার প্রধানতম কারণ বিচারহীনতার যে সংস্কৃতি বয়ে এসেছে এই পর্যন্ত চলে এসেছে সেটাই। আমি আপনাকে বলি যে বাংলাদেশে এই পর্যন্ত 30 জনের মতো আইএস জঙ্গিকে গোয়েন্দারা আটক করতে পেরেছে বলে জাহিদুল হাসান বলে একজনের ফিচার এসেছে 30 অক্টোবর, মানে এটা 3rd অক্টোবর এসেছে। এটার শিরোনাম ছিল জঙ্গি দমনে সরকার কতটা আন্তরিক, প্রথম আলোতে প্রকাশিত। এখানে র‍্যাব, আমরা দেখছি র‍্যাব 2004 থেকে গত আগস্ট পর্যন্ত 1109 জন জঙ্গিকে গ্রেফতার করেছে, এর মধ্যে জামিন হয়েছে 264 জন, তাদের 91 জনেরই কোনো হদিস নেই। পুলিশ আটক করেছে 2543 জনকে, তাদের অনেকে জামিনে বেরিয়ে গেছে এবং কোনো মামলাই শেষ হয়নি। সবচেয়ে বড় কথা, মামলাগুলো মাঝপথে যে প্রতিটা মামলায় কোনো অদৃশ্যভাবে এত এমন ভাবে স্লো হয়ে যায়, যখন আপনি আপনার পূর্ণ প্রশাসন নিয়োগ করে রাখবেন স্রেফ বিরোধী দল দমনে, আপনি এখানে বসে আপনি দেখেন প্রথম যখন ইনসিডেন্টটা ঘটলো আপনি প্রথমেই বলে দিলেন অমকে অমকে দায়ী, আপনার প্রকৃত অপরাধী কখনোই ধরা পড়তেই পারে না। আপনি যদি খেয়াল করেন এটা বোধহয় জঙ্গি প্রথম যখন ইতালিয়ান নাগরিক মারা গেলেন, পরের দিনই আমাদের মাননীয় পুলিশ কমিশনার যেই ব্রিফিংটা দিয়েছেন ফার্স্ট কথাই এটা ছিল, এবং সেখানে আপনি অস্বীকার করবেন কেন? আপনার তো একটা সমস্যা তৈরি হচ্ছে, প্লেগ হচ্ছে একটা ধরুন ভয়াবহ রোগ, প্লেগ যখন সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে আপনার কি ইমিউনিটি আছে যে আপনাকে প্লেগ ধরবে না? আপনার নিশ্চয়তা ঠিক আপনি এই দেশে জঙ্গি ঢোকার একটা চেষ্টা থাকবে, এটাই ধরে নিতে হবে আমাদেরকে, কারণ জঙ্গি এমন একটা সমস্যা যেটা সমগ্র বিশ্বব্যাপী মূলত উন্নত সমস্ত দেশ লড়ছেই তো একটা ইস্যু রয়ে গেছে জঙ্গি, কাজে ওই ইস্যুটা। এবং আপনাকে আমি আরো একটা কথা বলি যে আমি অস্বীকার না করে সমস্যাটা এক জায়গায় যদি এটাকে যদি আইডেন্টিফাই করতে পারি, এটা যদি আমরা মানে কম্বাইন এফোর্টে এটা থেকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করি, তাহলে এটা আপনার অনেক অনেক বেশি ভালো হয় না? আপনি এই মাসের 9 তারিখে ডেইলি স্টার একটা প্রোগ্রাম করেছে জঙ্গিবাদের বিরুদ্ধে, হ্যাঁ রাউন্ড টেবিল করেছে, সেই রাউন্ড টেবিলে তিনজন রাউন্ড টেবিল ঠিক না, ওই যে এক ধরনের ইয়েতে এসেছে আপনাদের একটা ফিচারে এসেছে, সেখানে মাননীয় সরকারের পক্ষ থেকে ছিলেন হানিফ সাহেব, আমাদের পক্ষ ছিলেন মেজর ফখরুল ইসলাম আলমগীর এবং ছিলেন সাখাত সাহেব। এখানে তিনজনের কাছে যখন মতামত নেওয়া হয় কেবলমাত্র হানিফ সাহেবই বলেছেন যে সম্মিলিতভাবে এই সমস্যা থেকে বের হতে চেষ্টা করতে গেলে জঙ্গিবাদের প্রসার ঘটবে, বাকি সকলেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাখাওয়াত সাহেব দুজনেই বলেছেন যে এটা কিন্তু সমন্বিত প্রচেষ্টা হচ্ছে মাস্ট। আপনার যদি মনে হয় যে কোনো লক্ষণও দেখা গেছে সেটার বিরুদ্ধে আপনাকে ফাইট ব্যাক করতে হবে, ওইটা আপনি আঙ্গুলি তুলে দিলেন আমার দিকে আর আপনার পেছনে একের পর এক অপরাধ ঘটতে থাকলো, তাহলে তো লাভ হবে না। এবং একই সাথে আরো একটা জিনিস আপনাকে বলি যে কোনো কাজই তো একক দেশটা তো 17 কোটি মানুষের, যেখানে অন্তত 10 ধরনের মত পথের মানুষ আছে, 2টা প্রধান দল আছে, 2টা প্রধান দলের অন্তত 6-12 কোটি লোক তো আছে, আপনি তো শুধু 6 কোটিকে দিয়ে 17 কোটি সমস্যা সমাধান করতে পারবেন না। বিদেশিদের চোখে যে আমাদের যে অবমূল্যায়ন যে অবস্থানটা এখন ঘটেছে এটাকে সমস্যা ধরে নিয়ে যদি আমরা ওয়ার্কআউট করি ওটা বেটার হবে, এবং এটা এই সমস্যাটা আর কোনোভাবে সমাধান সম্ভব নয় না। বিদেশি হত্যার বিষয়ে যেটি বলবো যে বাংলাদেশে 2 জন বিদেশি হত্যা হয়েছে, আমরা যদি বিদেশের প্রেক্ষাপট দেখি ইউরোপ আমেরিকার আইন শৃঙ্খলার তাদের যে খুব একটি উন্নত আছে বাংলাদেশের তুলনায় তা কিন্তু না। আমরা ব্যাংককে একসঙ্গে কিন্তু অনেক বিদেশিকে হত্যা করা হয়েছে, অস্ট্রেলিয়ায় পুলিশ সদর দপ্তরে হত্যা করা হলো, আমেরিকায় বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে, গতকালকেও প্যারিসে বাংলাদেশে একজন মানুষকে বাংলাদেশিকে জবাই করে হত্যা করা হয়েছে, নিত্য নৈমিত্তিক ঘটনা এগুলো।
তো সেইগুলো নিয়ে কিন্তু রেড অ্যালার্ট জারি তো দূরের কথা, কোনো খবরও আসে না। আমরা হয়তো রেড অ্যালার্ট তো সেক্ষেত্রে আমাদের জারি করতে হবে, আমরা তত উদ্বিগ্ন নাগরিকদের নিয়ে প্রত্যাহার করে, তো এটা এগুলো সবই চাবে দিয়ে করানো হয়। তো কাজেই দুজন কে হত্যার পেছনে তালা চাবি রয়েছে, এবং এই দুজনকে হত্যার কারণে এত ঢাকঢোল পিটি এত কিছু যে হলো, এটা বিদেশের সাথে তুলনা করলে এটা কিছুই না। এটা হত্যা হয়েছে দুঃখজনক, আমাদের দেশে কোনোদিন এরকম ঘটে নাই, আমরা চাই না। যদিও আমরা দেখেছি বিএনপির সময়ে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীকে শাহজালাল বিমান মাজারে বোমা মেরে জঙ্গিরা হত্যা করতে চেয়েছিল, তিনি বেঁচে গেছেন। কিন্তু এর বাইরে আমরা দেখি নাই যে বিদেশিদেরকে এভাবে আক্রমণ করা হয়েছে। এবার করা হয়েছে, সেটির জন্য আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে তৎপর। কিন্তু বিদেশের অবস্থা যদি পর্যালোচনা করি, তাহলে আমরা মনে করি যে আমাদের দেশ অনেক অনেক তার তুলনায় বেটার আছে। কিন্তু পরিস্থিতিটাকে আমাদের ভয়াবহ বা একটি ভীতিকর তৈরি করে দেওয়া একটি অপচেষ্টা চলছে। আমি সেটা প্রথমেই বলেছি যে এর কারণ হচ্ছে আমাদের ঘরের শত্রু ডিভিশন। আমাদের যারা ঘরে আছে তারাই বাহিরের সঙ্গে মিশে এই কাজগুলো করবার চেষ্টা করছে। বিচারহীনতা, বিচার নিয়ে বিচারহীনতা সংস্কৃতি অনেক কথা বলেছে, এখন কি বলবো, মানে গণতন্ত্রের কথা বিএনপির মুখে সবসময় শুনতে হয়, স্বৈরাচারের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে টান ঝালাপালা, এখন কি বলবো বলেন। বিচারহীনতা, বিচার, বিচারের সংস্কৃতি যারা কবর দিয়ে রেখেছে বাংলার মাটিতে, তাদের কাছ থেকে বিচারের কথা, বিচারের বাণী নীরবে কাঁদে এই কাহিনী শুনতে হবে। বিচারহীনতার সংস্কৃতিকে তো বাংলাদেশের মাটিতে আপনারা মাটি চাপা দিয়েছেন তখনই যখন জাতির জনকের হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি দিয়েছেন। তারপরে কিভাবে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে বিচারের সংস্কৃতি রক্ষা করেছে, এবং কিছুদিন আগে মহামান্য হাইকোর্ট একটি রুল জারি করেছে, রিট করেছে এক ভদ্রলোক, সেখানে বিএনপির সময় 2004 সালে ইন্ডেমনিটি দিয়েছিল। কিসের ইন্ডেমনিটি দিয়েছে? বিএনপি 2001-এ ক্ষমতায় গিয়েই তারা আওয়ামী লীগ হত্যা করবার জন্য যে অপারেশন ক্লিন হার্ট করেছিল, এবং সেখানে 69 জন মানুষকে হত্যা করেছে। সেই হত্যা করে হত্যাকারীদেরকে কখনো বিচার করা যাবে না, মহান পার্লামেন্ট তার জন্য ইন্ডেমনিটি দিল, সেই ইন্ডেমনিটি অবৈধ, সেই রিট করেছে মহামান্য আদালত। তাহলে বিচারের, আপনারা যদি বলেন যে বিচারহীনতার সংস্কৃতি শিখাতে আসেন এই সরকারকে, মামলার জট বলেন বা এই বিচারহীনতার সকল জমে থাকা বিচার এই সরকার করছে, কিবিয়া ভাইকে হত্যা করেছেন তার বিচার করছে, জাতীয় চার নেতা বিচার করছে, সকল বিচারের, সকলের বিচার, হত্যা খুন যত হয়েছে সেই বিচারহীনতার রয়ে গেছে, বিচারের বাণী নীরবে কাঁপছে, সেই বিচারহীনতার সংস্কৃতিকে আজকে মুক্ত করছে। আর জঙ্গিদের কথা বললেন আপনারা, আপনি একটি সেমিনারে অনেক অনেক বড় বড় কথাই আমরা বলি, আমরা প্রেস ব্রিফিং এ অনেক বড় বড় কথা বলি, আপনাদের মহাসচিবও বলেছেন গতকালকে মনে হয় বললেন যে আমরা মহা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জঙ্গিবাদ মুক্ত করবেন। জঙ্গিদেরকে আমি যদি আমার দুই পাশে বসিয়ে বলি আসেন আমরা জঙ্গিবাদ মুক্ত করব, সেই আহ্বানে কে সাড়া দিবে বলেন? জঙ্গিবাদ মুক্ত করবার পূর্ব শর্ত হচ্ছে আমি জামাতকে আমার মানে সামনে থেকে আগে সরিয়ে দেব, তারপরে না আগে আপনার জঙ্গিবাদ মুক্ত হবার যে ঐক্য সেই ঐক্যে সাড়া পাবে। জামাতকে সঙ্গে নিয়ে এখন বলবেন যে জামাতকে সঙ্গে নিয়ে জামাত কি জঙ্গি,
এটা বলতে পারেন। জামাতকে জঙ্গি ঘোষণা করেছে আমেরিকার স্টেটমেন্ট ডিপার্টমেন্ট, তাদেরকে বলেছে জঙ্গি জামাত। এখানে জঙ্গি আপনাদের বলতে পারেন যে জামাতকে আপনারা ইয়ে করেন না কেন, নিষিদ্ধ করেন না কেন? জামাত নিষিদ্ধ হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনে জামাতের বিচারাধীন। জামাত ইয়ে কো নির্বাচনে আসতে পারবে কি পারবে না, জামাত পার্টি থাকবে কি থাকবে না, সেটি জনগণ রায় দিবে, সে ব্যাপারে সিদ্ধান্ত আসবে। তা এখন আপনারা জামাতকে এই দেশে রাজনীতি করবার সুযোগ দিয়েছে বিএনপি, জামাতকে ব্যবসা করবার সুযোগ দিয়েছে, মন্ত্রী বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে, সবকিছু করেছে। এখন আওয়ামী লীগকে আপনারা তাদেরকে দুটো প্রশ্ন, ওনারা জাতীয়ঐক্যের কথা বলছেন এবং অনেকেই হয়তো জাতীয়ঐক্য আশা করেন কোন কোন বিশেষ বিশেষ জাতীয় ইস্যুতে, তো সেই জায়গাটা উনি যেমনটা বলছেন যে আপনি ছ কোটি না হয় আমি 3 কোটিও যদি ধরি, 3 কোটি মানুষকে বাইরে রেখে আপনারা বা ওনারা দেশ পরিচালনা করতে পারবেন কিনা, বা এই 3 কোটি মানুষকে আপনি দেশের বাইরের 1 কোটি মানুষও যদি হয় দেশের বাইরে ঠেলে দিতে পারবেন কিনা, বের করে দিতে পারবেন কিনা, এটি প্রশ্ন। আপনি বিদেশি মিডিয়ার কথা বলেছেন, এই ঘটনার পরে অনেকগুলো আন্তর্জাতিক মিডিয়া বলছে যে বাংলাদেশ একটা রাজনৈতিক দুর্যোগ আছে এবং সেটি না কাটলে জঙ্গি সমস্যার জঙ্গিবাদের সমস্যার সমাধান হবে না। রাজনৈতিক দুর্যোগ বলতে তারা যেটি বোঝাচ্ছেন যে এই দুই পক্ষের মধ্যে যে বৈরিতা, বিশেষ করে নির্বাচনের ইস্যুতে তাদের মধ্যে যে বিভেদ সংঘাত, সেটি এই এই স্পেসটা তৈরি করে দিচ্ছে জঙ্গিবাদ টেরোরিস্টদেরকে। আচ্ছা, আপনার দুইটি প্রশ্ন। আমি রাজনৈতিক বিভেদের জন্য যে জঙ্গি সে প্রসঙ্গটা প্রথমে বলি। বিএনপি যখন 2001 এ ক্ষমতায় আসলো, নির্বাচনের মাধ্যমে এসেছে, তাদের ভাষ্য অনুযায়ী তারা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা বিজয়ী হয়ে এসেছে। তো 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে যে জঙ্গিবাদ বিস্তার লাভ করলো, তাদের সেই গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে জঙ্গিবাদের ভয়াল থাবা, সেটাই তো বাংলাদেশে মানে সবচেয়ে ভয়ঙ্কর বিস্তার লাভ করেছিল। কিভাবে করলো ওই গণতান্ত্রিক সরকারের সময়ে? আপনাদের দুই পক্ষের বিরোধ তখনও ছিল, আমাদের দুই পক্ষের রাজনৈতিক বিরোধ ছিল না, রাজনৈতিক বিরোধ রাস্তায় ছিল। বিরোধটা কি ছিল? বিরোধ ছিল সেই সময়ে আমাদের বিরোধী দলের নেত্রীকে হাওয়া ভবনের নির্দেশে হত্যা করবার জন্য প্ল্যান করা হয়েছিল। বিরোধ ছিল এমপি হত্যা করা হয়েছিল, নির্বাচন নিয়ে আপনাদের প্রশ্ন ছিল ছিল, কিন্তু গণতান্ত্রিক ভাবে থেকে, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বিএনপি যেমন যেটি করেছে, বিএনপি আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসবার পর বিএনপি প্রথম থেকে বলেছে যে আওয়ামী লীগ সরকারের পথে পথে কাজটা বিছিয়ে দেবে। এবং যখনই আওয়ামী লীগ একটি ভালো কাজ করতে চায়, আমার সেই কথাটি মনে পড়ে, বেগম খালেদা জিয়া যে কথাটি বললেন, সেই জানুয়ারির 5 তারিখে ক্ষমতা নিয়েছে উনি, জানুয়ারির 15 তারিখে এই কথাটি বলেছেন, আওয়ামী লীগ সরকারের প্রতিটি পদে পদে কাটা বিছিয়ে দেওয়া হবে, এবং কাটা কিন্তু বিছিয়ে দিয়েছেন। বিডিআর এর ঘটনা ঘটালো জানুয়ারির লাস্ট উইকে, এবং প্রত্যেকটা পদক্ষেপে আমার মনে হয়েছে কাটা বিছাচ্ছে। দেখেন প্রত্যেকটা সফলতা যখন আছে বিএনপি কিন্তু কাটা বিছায়। যখন বিরোধী দলে থাকলো, আমরা যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন বিএনপি গণতান্ত্রিক ভাবে আন্দোলন না করে কেন ওনারা ষড়যন্ত্র করলো? দেখেন একটিও গণতান্ত্রিক ভাবে আন্দোলন করেছে কিনা, সবকটি ষড়যন্ত্র করেছে। ওনারা প্রধানমন্ত্রীকে হত্যা করতে চায়, হেফাজত ডেকে প্রধানমন্ত্রীকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করতে চায়, ওনারা পেট্রোল বোমা দিয়ে বাংলাদেশের মানুষ হত্যা করে ক্ষমতা দখল করতে চায়, বিদেশে গিয়ে এখন বাংলাদেশের যারা বিদেশি অবস্থান করছে তাদের হত্যা করে ক্ষমতা দখল করতে চায়, আরো কত ষড়যন্ত্র। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, বিএনপি যখন ক্ষমতায় ছিল, একটা উদাহরণ উনি দেখ, কোন অগণতান্ত্রিক বা কোন ষড়যন্ত্রমূলক কোন একটি কাজ করেছে আওয়ামী লীগ? আমরা রাজপথে আমাদেরকে পিটিয়েছে, নেতা কর্মীদেরকে জেলে নিয়েছে, জাতীয় নেতাদেরকে অ্যারেস্ট করেছে, তোফাইল ভাই সেলিম ভাই থেকে শুরু করে সমস্ত নেতাদেরকে জেল খেটেছে, কিন্তু বিন্দুমাত্র কোন ষড়যন্ত্রের সঙ্গে আওয়ামী লীগ কোনো কাজ করেছে? ওনার উত্তর শুনি আমরা। মামুদা হাবিবা, ধন্যবাদ। জিল্লুর রহমান ভাই, আপনি অনেকগুলো কথা তুলেছেন, আমি আসলে একটা একটা করে আসি। আপনি বলেছেন যে 2001 থেকে 2006 সময়, আপনার বোধহয় মনে আছে যে র‍্যাব কিন্তু গঠিতই হয়েছিল জঙ্গি দমনের জন্য, এবং র‍্যাবের সফলতা হচ্ছে জেএমবি প্রধান বাংলা ভাই এবং তার 5 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার এবং মৃত্যুদণ্ড দেয়া, আর
র‍্যাবের অন্যতম প্রথম দুই তিনজন শিকারের মধ্যেই র‍্যাবকে যে জঙ্গি দমনের জন্যই তৈরি করা হয়েছিল তার সবচেয়ে বড় প্রমাণ যে তৎকালীন নারায়ণগঞ্জে তখন অবশ্যই সন্ত্রাসের মাত্রা অনেক বেশি ছিল এবং অবশ্যই সন্ত্রাসের মাত্রা যদি জঙ্গি দমনের জন্য না জঙ্গি দমনের পরে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এবং তারা স্পেশালাইজড ফোর্স এই কারণেই ছিল এবং আরেকটা জিনিস যেটা আপনি বলছেন যে নারায়ণগঞ্জে আমাদের এই ডেভিড বলে একজন যুবদল একজন নেতাকেও কিন্তু এই র‍্যাবের হাতেই মরতে হয় সেই সময় ঠিক আছে কাজে এখানে কোনো সুযোগ ছিল না যে এটা দমনের জন্য চেষ্টা করা হয়নি বা কিছু ওই কথাই যদি আসতে হয় তাহলে আজকে যত হত্যা বা আজকে যত ধরনের সন্ত্রাস সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে যে নারকীয় ধরনের ক্ষমতার অপব্যবহার আমরা দেখছি তার সমস্ত কিছুর দায় দায়িত্ব তো এই সরকারের কাঁধেই চলে যায় গণতান্ত্রিক আন্দোলনের প্রশ্নে আপনার দৃষ্টিভঙ্গি এবং আমার দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন আপনারা যখন আওয়ামী লীগ আন্দোলন করে আওয়ামী লীগের আন্দোলনে সে লগি বৈঠার উল্লাস সেই সময় সেই যাত্রীবাহী বাসে গান পাউডারের আগুন বলতে গেলে একেবারে অনেক লম্বা একটা লিস্ট দেয়া যাবে যেখানে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ক্যারটেকার সরকারের আমলে আন্দোলনের জন্য পরিষ্কারই বলেছিলেন যে পরীক্ষা এসএসসি পরীক্ষাকে সামনে রেখে তিনি বলেছিলেন যে পরীক্ষার প্রয়োজন নাই আগে সরকার পতনের আন্দোলন হোক গণতন্ত্র পুনরুদ্ধার হোক কাজে সময় যখন বদলে যায় চেয়ার যখন বদলে যায় দৃষ্টিভঙ্গি আসলেই বদলে যায় আপনি আমাকে বললেন যে বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গিকে দুই পাশে বসিয়ে নিয়ে জাতীয় ঐক্যের আলোচনার ডাক দিলে সেটা সফল হবে না এবং আপনি আরো একটা জিনিস বললেন যে স্টেট ডিপার্টমেন্ট ডিক্লেয়ার করেছে জামাত ইসলামকে আমার জানা মতে বোধহয় এটা ছাত্র শিবিরকে ছয়টা জঙ্গি সংগঠন একটা বলে বোধহয় বলা হয়েছিল বছর খানেক বা বছর দেড়েক আগে এবং আরো একটা জিনিস এই যে আপনি বললেন যে বিচারাধীন জামাত নিষেধাজ্ঞা হবে কিনা এটা বিচারাধীন এবং এটা জনগণ সিদ্ধান্ত নিবে কিভাবে জনগণকে কি কোনো রেফারেন্ডাম দেওয়া হবে জনগণের সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা কোথায় জনগণের আপনাদের দাবি অনুযায়ী আপনারা তো জনগণের প্রতিনিধিত্বই করছেন এবং একটা মামলা ঝুলিয়ে রেখে দিয়েছেন গত 3 বছর ধরে যেখানে গত 1.5 বছরে একবার মাত্র শুধুমাত্র শোনা গেছে যে হ্যাঁ জামাতে ইসলামী নিষিদ্ধ করা মামলাটাকে আমরা ওটার উপরে কাজ করছি দেখুন মামলা যদি সত্যি সত্যি করে নেয় করার ইচ্ছা থাকে বিচারহীনতা সংস্কৃতি কেন বলছি কারণ সেই মামলাগুলোই বিচার হচ্ছে যেই মামলাগুলো কোনো না কোনো ভাবে সরকারি দলকে লাভবান করছে মামলা তুলে নেওয়া সেই রেকর্ডও তো আমরা দেখেছি কয়েক সেকেন্ডের মধ্যে মামলা যাদের নামে আছে রাজনৈতিক মামলাগুলো খালাস হয়ে গেছে একই ধরনের মামলায় বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলাগুলো তুলে নেওয়া হয়েছে আর আপু জঙ্গির প্রসঙ্গে এবার আপনাকে বলি জঙ্গিবাদ যদি বলেন বাংলাদেশে সবচেয়ে বড় জঙ্গিবাদের স্বাধীনতার পর থেকে 75-এর আগস্টের ঘটা এই নারকীয় যে হত্যাকাণ্ড এর চেয়ে বড় জঙ্গিবাদের ঘটনা তো বোধহয় বাংলাদেশে ঘটেনি এই জঙ্গিবাদের যারা হত্যা তাদেরকে সঙ্গে নিয়ে এরশাদ সরকার যখন তাদেরকে টিভিতে রেডিওতে একেবারে সরাসরি ভাবে জাতীয় নেতার মর্যাদা দিয়ে ভাষণ দেওয়ার সুযোগ দিলেন তখন উনি কিন্তু জঙ্গিবাদ সেই জঙ্গিবাদের দোসর লালনকর্তা পালনকর্তা ছিলেন তিনি আজকে আপনাদের সাথে তিনি কি জঙ্গিবাদী নন তিনি কি প্রশ্রয় দেননি তার ক্ষেত্রে এই প্রশ্ন কেন উঠছে না কারণ তিনি আপনাকে জয়েন করেছেন তাই আগামীকালকে যদি আমি কোনোভাবে আপনার সাথে হাত মিলিয়ে ফেলি তাহলে তার জঙ্গিবাদ শব্দটা বোধ হয় থাকবে না যেই সমস্যাগুলো জাতীয় সেটা জাতীয়ভাবে অ্যাড্রেস করতে হবে এটা আপনার আমার ব্যক্তিগত সমস্যা না এটা নৌকা বা ধানের শীষ মার্কা নয় এটা সামগ্রিকভাবে আমরা অলরেডি কিন্তু অনেক বড় একটা হুমকির মুখে আছি আমরা জিএসপি পাইনি ভিয়েতনাম 18% বেনিফিটে তাদের প্রোডাক্ট পাঠাবে গার্মেন্টস শিল্পের আমি একজন অতি ক্ষুদ্র সুবিধাভোগী এবং সেক্ষেত্রে আমার খুব ছোট ব্যবসা আছে বলে আমি জানি যে আমাদের থ্রেটের মাত্রাটা অনেক হাই যেহেতু তারা যে আমি এবং তার কস্টিং সেম থাকলেও সে 1800 টাকা বেনিফিট পাবে সেখানে প্রতিটা প্রোডাক্টের উপরে যেটা আমি পাবো না ফলে আমি যখন এই ব্যবসাটা করতে যাব আমি যে চ্যালেঞ্জের মুখোমুখি হব সেটা অনেক বেশি এটাও তো আমি সরকারেরই ফেলিয়র ধরবো আপনি বলছেন লবিস্ট লবিস্ট ফার্মকে দিয়ে জঙ্গিবাদ বলা হয়েছে গত 1 বছরের রাজনৈতিক বক্তব্য এবং বিবৃতির যদি আমরা চালি করি অন্তত 2000 বার সরকার নিজ মুখে বলেছেন জঙ্গিবাদ 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 এবং প্রতিবার এমনকি এক সপ্তাহ আগেও আসাদুজ্জামান রিপন সাহেবের একটা স্টেটমেন্ট আছে যেখানে ক্লিয়ারলি বলেছেন যে জঙ্গিবাদ সেইভাবে আমাদের দেশের সাধারণ জনগণের যে মানসিক গড়ন সেটা জঙ্গিবাদকে সমর্থন করে না আমরা ধর্মপ্রাণ কিন্তু আমরা ধর্মান্ধ নই ফলে আমাদের এই যে মানসিক গড়ন জঙ্গিবাদকে যদি মানে জেগে উঠতে হয় বা এখানে জঙ্গিবাদকে যদি পুনর্বাণে কোনোভাবে উত্থান ঘটাতে হয় তাহলে
কিছু ইন্টারনাল এবং কিছু এক্সটার্নাল ফ্যাক্টর লাগে। ইন্টারনাল ফ্যাক্টরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওই যে আবারও বলি বিচারহীনতা সংস্কৃতি, দমন পীড়ন, এবং আপনি যখন চেয়েও আপনার উপরেও যখন একটা নির্যাতন বা জুলুম হচ্ছে চেয়েও সেটার কোনো আপনি সমাধান পাচ্ছেন না। এই ক্ষেত্রে এটা বলার কোনো দ্বিধা নাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সবচেয়ে বেশি বিচার যদি কাদের হচ্ছে, জিডি কাদের নেওয়া হচ্ছে যারা সরকারি দলে আছেন। আপনি দেখুন তো এই যে আপনাদের আমাদের একজন মাননীয় সাংসদ সেদিন একটা ছোট বাচ্চা সম্ভব হামলা করুক যাই করুক একটা 11 বছরের বাচ্চাকে যে গুলি করা হলো, এখন পর্যন্ত উনি অ্যারেস্ট হননি, উনাকে খুঁজেই পাওয়া যায়নি, উনি স্টেটমেন্ট দিচ্ছেন। আপনি চিন্তা করেন টাঙ্গাইলের ওই এমপির কথা, ওই যে মাননীয় এমপি রানা যিনি, উনি একবার সংসদে হাজিরা খাতে সই দিয়ে গেছেন, তারপরে পুলিশ আজকে পর্যন্ত তাকে অ্যারেস্ট করতে পারেনি। উনি কিন্তু আপনাদেরই দলের একজন প্রবীণ নেতাকে হত্যা করেছিলেন। ক্ষমতা যখন একেবারে খুব বেশি মানে খুব বেশি একীভূত হয়ে যায় তখন কিন্তু সবচেয়ে বেশি শিকার শুধু বিরোধী দল হয় না। বাংলাদেশে তো বিরোধী দল অলরেডি কঠিন ভাবে যাকে বলে নির্যাতন নিপীড়নের মধ্যে কঠিন ভাবে সাইজ হয়ে বসে আছে। এখন যেই যেই সাপটা তৈরি হয়েছে এটা কিন্তু নিজের লেজ থেকে নিজেই খাওয়া শুরু করেছে। আপনি বহু জায়গাতেই দেখেন আওয়ামী লীগের হাতেই আওয়ামী লীগের যে নির্যাতন সেটা থেকেই তো বাঁচার উপায় নেই। শক্তিশালী আওয়ামী লীগ ছাড়া তারাও জিডি করতে পারে না। এই যিনি আমিনুর যার হত্যা মামলার আসামি, যার ভাই মানে খুন করেছেন, ওনার নাম তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তার জিডিও তো নেওয়া হয়নি, তার জিডিও বহু তদবিরের পরে নেওয়া হয়েছে। এখন আপনি যখন বলছেন যে আপনার সাথে যখন হুসেন মোহাম্মদ এরশাদ বা এক্স প্রেসিডেন্ট মাননীয় প্রেসিডেন্ট আপনার সঙ্গে যখন আছেন তখন কিন্তু আপনি আর তাকে সম্পর্কে একটা শব্দ করবেন না, এই কারণে যে জঙ্গিবাদটা কিন্তু ক্রাইটেরিয়াটা হচ্ছে বিরোধী পক্ষ, এখানে বিরোধী পক্ষ যদি আপনি হন আপনার তকমাটা লেগে যাবে জঙ্গিবাদের। কাজেই আপনি যদি আমাকে বলেন যে লবিস্ট করে বা বিএনপি সমর্থন দিয়ে জঙ্গিবাদকে প্রচার করছে বিশ্বব্যাপী, তাহলে আমি বলবো দয়া করে আগে আপনাদের যে স্টেটমেন্ট গুলো তৈরি হয় সরকারি ভাবে যখন একটা ভাষ্য আসে, মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন জঙ্গিবাদ দমনে আমার জিরো টলারেন্স এবং জঙ্গিবাদ যে কোনো মূল্যে আমি দমন করবো, তার মানে জঙ্গিবাদ আছে, আইএস আছে, তার মানে কোথাও না কোথাও অ্যাক্টিভিটিস চলছে। এরপরে যখন আপনাদের আরেকজন মিনিস্টার বলেন যে না দেশে আইএস নাই, তখন আপনাকে আমি আবারও স্মরণ করিয়ে দিই 30 জন আইএস সন্দেহেই বাংলাদেশে গ্রেফতার হয়েছিল এবং সরাসরি যোগসূত্র পাওয়া গেছে, এমন সংখ্যা 9 জনের বেশি। এখানে আপনি মনে হয় জঙ্গি আর হলো স্বৈরাচার এই দুইটা মনে হয় এক করে ফেলেছেন। কাদের আপনি জঙ্গি বলছেন আর কাদের উনি বলছেন যে 75-এর যে নারকীয় যারা করেছেন তাদেরকে উনি জঙ্গি বলছেন যে তারা কোন জঙ্গির থেকে কম না। 1 মিনিট সময় দেন, আমি জঙ্গিটা বলিনি। সোহরাব হোসেন দেশে কালা জঙ্গি না ধলা জঙ্গি বলে একটা লেখা লিখেছেন আজকে প্রথম আলোতে, সেখানে উনি এদেরকে প্রণেতা, জঙ্গিবাদের প্রণেতা এবং মাননীয় এক্স প্রেসিডেন্ট এরশাদ সাহেবকে জঙ্গিবাদের প্রশ্রয় এবং মদতদাতা হিসেবে চিহ্নিত না। তা ঠিক আছে, এক হচ্ছে আপনি তাদেরকে কোট করেছেন, না 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 তাদেরকে জঙ্গি বা যে কোনো খেতাবেই তাদেরকে ভূষিত করা খারাপ খেতাবে ভূষিত হতে পারে। তবে জঙ্গি শব্দটার ব্যাপক অর্থ সেই সত্যিকারের যে প্রকৃত যে জঙ্গি যাদের আমরা বুঝি, সেই জঙ্গি বাংলাদেশে আমদানি হয়েছে কিভাবে সেটা আমাদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সেটা কখন থেকে আমাদের দেশে এসেছে এবং কিভাবে এলো সেটি আমাদের উদ্ঘাটন করে আপনি এখানে ঝিল্লু ভাই আমাকে আগে এই কথা বলবার আগে আরেকটি কথা আমাকে বলেছিলেন যেটা আমি বলতে পারি নাই, যে বাংলাদেশের যে 1 কোটি মানুষ যারা জঙ্গিবাদের পক্ষে আছে কিংবা স্বাধীনতার বিপক্ষে আমি ধরে নিচ্ছি, তাদেরকে কি করবেন? 50 লাখ তাদেরকে কি দেশ থেকে ছেড়ে দিবেন? বের করে দিতে পারবেন? বের করে দিতে পারবেন? আমরা তাদেরকে নাকি শুধরে নেব? তা আমরা তো শুধরে নিতেও পারি তাদেরকে, তো আমরা তাদের মতাদর্শক অনেক আছে টিনের শুধু নিতে হলে তো ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে, ওই জাতীয় ঐক্যের দিকে যেটা না সেটা তো আমরা করতে পারি। তা সেটা করবার জন্য সে আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আসল জঙ্গিবাদ কি সেই সঙ্গে আমাদের আসতে হবে। আমাদের আপনি আপনি এর সাথে সাথে বলেছেন আরেকটু আগে যেতে হবে, আপনার 75 বলেছেন, 75-এর পরে জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসে, জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রথম জঙ্গিবাদটা যখন বাংলাদেশে ঢুকলো, আপনি আমরা যখন বাংলাদেশটা যখন স্বাধীন হলো তো স্বাধীন বাংলাদেশটা তো একটু অসাম্প্রদায়িক বাংলাদেশ চেতনা ধারণ করে হয়েছিল, সেখানে তো জঙ্গিবাদের কোনো প্রশ্রয় নাই। আপনি কিন্তু বলেছেন যে এই বাংলাদেশ জঙ্গিবাদকে ধারণ করে না, মানুষরা বা সমাজ কাঠামো বাংলাদেশ ধর্মান্ধ নয়।
এবং সেই চেতনাটাই আমাদের মূল ভিত্তি ছিল। সেই চেতনাকে ধারণ করে সব ধর্ম বর্ণ একত্রিত হয়ে আমরা দেশ স্বাধীন করেছি। তাহলে 75-এর পরে জাতির জনককে হত্যার পরে এই জঙ্গি বাংলাদেশে ঢুকলো কেমন করে? ঢুকলো যখন জেনারেল জিয়াউর রহমান সংবিধানকে সাম্প্রদায়িক করে দিল, অসাম্প্রদায়িক সংবিধানকে কলমের খোঁচায় সাম্প্রদায়িক করে দিল, আমার ধর্ম নিরপেক্ষতা তুলে দিল, এবং তখন থেকে বাংলাদেশে জঙ্গিবাদ প্রবেশ করল। তারপরে কি হলো, বাংলাদেশের মাঠ থেকে ইয়াং ছেলেদেরকে তুলে নিয়ে উদ্বুদ্ধ করে নিয়ে নিয়ে আফগান নিয়ে লিবিয়াতে নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হলো, জঙ্গি প্রশিক্ষণ। বাংলাদেশের ছেলেরা কিভাবে বোম বানাতে হয় ওরা জানতো না, কিভাবে অস্ত্র চালাতে হয় তারা জানতো না, মুক্তিযোদ্ধারা জানতো শুধু। তারপরে তাদেরকে ওই যে ছেলেরা বোম বানানোর ট্রেনিং নিয়ে, অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়ে, কিভাবে এই জঙ্গির প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ঢুকলো, তারা এসে এই জঙ্গি সংগঠনগুলো তৈরি করলো। আজকে যে আমরা যে হরকাতুর জিহাদ থেকে শুরু করে যে যে জঙ্গি সংগঠনগুলোর নাম শুনি, সেই সংগঠনগুলো গড়ে তুলেছে ওই সমস্ত জঙ্গি ছেলেপেলেরা, যারা ওই স্বৈরা শাসকের সময় বাংলাদেশের মাঠ থেকে তুলে নিয়ে উদ্বুদ্ধ করে, যারা গরিব শ্রেণীর ছেলে যাদেরকে অর্থের অভাবে বাবা মার চোখ ফাঁকি দিয়ে তুলে নিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে বাংলাদেশে ছেড়ে দিয়েছে, সেই ছেলেরা আজকে জঙ্গি সংগঠন খুলে বাংলাদেশকে আজকে বিভ্রান্ত করছে। তাহলে আপনি এখন ওই স্বৈরা শাসকদের, যাদের কারণে গণতন্ত্রের গণতন্ত্রকে ধ্বংস করে স্বৈরতন্ত্র কায়েম করে ক্ষমতাকে জোর করে কুক্ষিগত করে বাংলাদেশকে জোর করে শাসন করে শোষণ করে জঙ্গিবাদের বাংলাদেশে পরিণত করেছিল, তাদেরকে আপনি কি বলবেন? তারপরে কি করেছে? তারপরে জিয়াউর রহমান এরশাদ, এরশাদ সাহেব এসে আরেক দফা চালালো, তারপরে বেগম খালেদা জিয়া 91-এ এরশাদ সাহেবের বিরুদ্ধে যুদ্ধ। আপনি যে জাতীয় ঐক্যের কথা বললেন, সেখানে তো জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়া ঐক্য করে আন্দোলন করা হলো, গণতন্ত্র জন্য স্বৈর শাসকের পতন, গণতন্ত্রের জন্য সংগ্রাম। ভুলে গেলাম জেনারেল জিয়াউর রহমান স্বৈর শাসক ছিল, এরশাদ সাহেব স্বৈর শাসক, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে 91-তে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী, উনি প্রধানমন্ত্রী হলেন। হবার পরে উনি কি করলেন? উনি 92-তে উনি কি করলেন? ভারতের সমস্ত বিচ্ছিন্নতাবাদী তাদেরকে উনি আশ্রয় প্রশ্রয় দিলেন, ভারতের যত জঙ্গিরা আছে সীমান্তে তাদেরকে উনি বাংলাদেশে প্রশ্রয় দিলেন, ভারতের সীমান্তের জঙ্গিদের বাংলাদেশ অভয়ারণ্য, বাংলাদেশে অস্ত্রের রূপ, অস্ত্রের চোরাচালানের রূপ কারণ, এবং পার্লামেন্টে বলা হলো ভারতের যার বিচ্ছিন্নতাবাদীরা তারা স্বাধীনতাকামী জনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যেই আমরা আমাদের যারা মুক্তিযোদ্ধাকামী যে জনতা ছিল দেশ স্বাধীন করার জন্য, ভারতের ওই সীমান্তের বিচ্ছিন্নতাবাদীরাও মুক্তিযোদ্ধাকামী স্বাধীনতাকামী জনতা, তাদের জন্য বাংলাদেশের সরকার সব দরজা খোলা, তাদের ব্যবসা করবার সুযোগ দেওয়া হলো, সবকিছু তাদের করা দেওয়া, তাদেরকে সহযোগিতা করা হলো, জঙ্গিবাদের মহড়া শুরু হয়ে গেল বাংলাদেশে। এখন এখানে আরেকটি প্রশ্ন উনি রেখেছেন আমি আশাপের কাছে, উনি বিচারহীনতা সংস্কৃতির কথা বলতে গিয়ে এই যে সাম্প্রতিককালে সংসদ সদস্য যেসব অপকর্মে জড়িত আছেন সেই প্রশ্নটি, হ্যাঁ এইটা আপনি একটা ভালো কথা বলেছেন, আপনি দুজন সংসদ সদস্যের কথা বলেছেন, রানা এমপি রানা এক বছর ধরে পলাতক, তিনি কিন্তু পার্লামেন্টে যেতে পারেন না, তাই না? আপনি আপনি নিজেই কিন্তু বলেছেন পাচ্ছে না, আমি নিজেও তার গ্রেপ্তারের জন্য এখান থেকে তাকে মানে তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক দাবি জানাচ্ছি। এটা হচ্ছে আওয়ামী লীগ, মানে তার এলাকার নেতা কর্মীরা বলছে না, আপনি বলবেন তার এলাকার নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে তাকে গ্রেপ্তার করা হোক, মাননীয় প্রধানমন্ত্রী বলছে তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে অস্ত্র জমা দিয়েছে তুমি ইয়ে করো সারেন্ডার করো গ্রেপ্তার করা হবে, এবং আমি টকশো থেকে বলছি অবশ্যই সে গ্রেপ্তার হবে, এবং এ পর্যন্ত যত কেস আছে আপনি কোনোটা বলতে পারবেন না যে বিচার হয় নাই বা গ্রেপ্তার হয় নাই, হয়তো সময় লেগেছে কিংবা
সময় যতটুকু লেগেছে তার মধ্যে হয়তো আপনারা আলোচনাটা করেছেন, কিন্তু বিচার হয় নাই এমন কোন রেফারেন্স এখানে আপনি তুলে আনতে পারবেন না। রান ওই এমপি রানা কিন্তু পার্লামেন্টে যেতে পারে না। আমরা আসলে আপু আপনার সাথে আমাদের সময় কিন্তু এমপিদেরকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে ওনাদের সময়। হ্যাঁ আপনাদের সময়, আপনারা যখন বিরোধী সরকারে ছিলেন, আমরা যখন বিরোধী দলে, তখন আমাদের এমপিদের হত্যা করা হয়েছে, আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে, এবং সেই খুনিরা সগর্বে যাতায়াত করেছে, তারা চোখে নাকের ডগার উপর দিয়ে ঘোরাফেরা করেছে, তাদেরকে মামলা নেওয়া হয় নাই। আর মাননীয় শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা হয়েছে, সেই আসামিরা ঘুরে বেরিয়েছে, হত্যা করার চেষ্টা করা হয়েছে তাদের জননেত্রী শেখ হাসিনাকে, 21 জনকে হত্যা করা, 24 জনকে হত্যা করা হয়েছে, আইভি রহমানকে হত্যা করেছে। এরপরে আমি আর আপনাকে সুযোগ দিতে পারবো না। আচ্ছা তাহলে এবার আপু আমি, আপনি অনেকগুলো কথা বলেছেন, যেহেতু উনি আমাকে এরপরে সময় দেবেন না, কাজেই আমি একটু বলি। আচ্ছা আপনি যেটা বললেন যে এখন কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে ভারত আমাদের যত সংখ্যালঘু তাদের এখানে যাচ্ছে তাদেরকে নাগরিকত্ব দিবে বলে ঘোষণা দিয়েছে আপনাদের সরকারের সময়। তার মানে যত যাচ্ছে না, ওখানে আছে তরুণ গগৈ, আমি লেখাটা করেছি, এটা অ্যাকচুয়ালি তাদের জন্য। আপনি এখন তাহলে বলুন তো দেশে কি অবস্থা বিরাজ করছে যে এই ধরনের একটা ঘোষণা বাংলাদেশ থেকে সফরের পরে ওই দেশে বা এই ধরনের একটা কথা মিডিয়াতে আসবে, তার মানে কি? অনেক সময় পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যখন এটা দুই দেশের মধ্যে হয় এমন কিছু ঘটে যেটা সবসময় তার মানে কি বাংলাদেশে নির্যাতিত হয়ে এই মুহূর্তে সংখ্যালঘুরা পালিয়ে যাচ্ছেন তা তো না, কিন্তু এটা তারা তাদের ভোট ব্যাংকের জন্য এই ঘোষণাটা দিয়েছেন। আপনি দেখেন, আপনি বললেন যে ধর্মনিরপেক্ষতাবাদ বাতিল করা হয়েছিল, আপনাদের হাতে তো সংবিধান এসেছে, আপনারা সংশোধন করেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম এটা তো সংশোধন করেছেন কি বলবো? না না, এটা এটা আপনি, আমি শেষ করি তারপরে আপনি আসেন, কারণ আপনি একটা লম্বা সময় পাবেন। দেখুন রাজনীতি করতে গেলে আপনি যে 1 কোটি লোকের কথা বললেন যে তাদেরকে শুধরে নেওয়া যাবে, তাহলে আমি আমি আপনাকে বলছি 1 কোটি লোক, এটা এক সময় যখন আমরা বড় হয়েছি 80-এর পরে অনেক সময় খুব দুর্বল অবস্থা ছিল আওয়ামী লীগের, মানুষ মনে করেছে যে তাদের আইডিওলজি থেকে সরিয়ে নেওয়া যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ যার কথা আপনি তুললেন, আমরা সে অতীতে যাচ্ছি না, কিন্তু যে 4 বছরে তার যে স্বর্ণ মানে স্বর্ণ আমল বাংলাদেশকে আধুনিকায়ন করা, এটা তার হাতেই ঘটেছে। এবং এই যে দাবির কথা আপনি বলছেন, অবশ্যই দাবি তো আপনি জানাচ্ছেন যে রানা যেন গ্রেপ্তার হয়, মাননীয় সাংসদ লিটন যেন গ্রেপ্তার হন, উনার ওয়াইফ কিভাবে এখনো বাসায় আছে? আমি তো যতদূর জানি বিএনপির একজন নেতাকে পাওয়া না গেলে তার বউ, তার বাচ্চা, তার মা, তার বাড়ি ভাঙচুর, পুলিশের ধরনের আচরণ চালায়, কেন এই ক্ষেত্রে ইমিউনিটিটা হচ্ছে? আপনি দেখেন ওনারা কিন্তু একা নন আপু, এরকম অনেক অনেক সাংসদ সকল ক্ষেত্রে, আপনার এখানে আমি আগেও এটা নিয়ে আলাপ করেছিলাম, আরো একটা কথা বলি, ময়মনসিংহের গৌরীপুরে যিনি সাংসদ, এটা হচ্ছে যে আপনি মাস দুয়েক আগে, আগস্ট মাসের কথা বলছি, উনি সমস্ত সরকারি বিভিন্ন স্থাপনাতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, বিশেষ করে যত সরকারি জায়গাগুলো আছে, যে পাবলিক যে প্রাইভেসি অ্যাক্ট সেটাকে লঙ্ঘন করে, এরকম আপনাদের সাংসদদের মধ্যে একটা খুব বড় অংশ আমরা লাগাতারই দেখতে দেখতেই আসছি। এখন তকির বয়স আজকে ঠিক 3 দিন আগে বা 4 দিন আগে লেখাটা বেরিয়েছে যে তকির বয়স হতো এখন 20 বছর, গত 3 বছর ধরে সেই বিচারও আমরা দেখছি, আমরা বিচার দেখতে দেখতেই আসছি, দাবিও শুনতে শুনতেই আসছি, নানা ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, রাউন্ড টেবল, এগুলো সবই দেখছি, কিন্তু আখেরে ফলটা কি? আখেরে ফল হচ্ছে রাতের বেলা যখন আমার ঘরে হামলা হয়, আমি যখন জিডি করতে যাই, তখন থানাতে প্রথমে আমার জিডিটা কখনোই নেওয়া হয় না আমার নামের উপরে, আওয়ামী লীগ তকমা না থাকলে। আপনি যদি একটু খোঁজ খবর করেন, আমার আওয়ামী লীগ বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে আমি হাসতে হাসতে বলি যে কখনো বিপদে পড়লে তোমাদেরকে ফোন দিব, একটু বলে দিও যেন জিডিটা নেয়। এইটা যখন দেশের সার্বিক অবস্থা, গণতন্ত্র শব্দটার আসলে আপু এখানে প্রয়োগ বা ব্যবহার করে আমাদের আসলে খুব বেশি লাভ নাই। দেখেন আপনি যখন গত 7 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, তারপরও যখনই গাছের পাতা এদিক থেকে ওদিকে নড়বে, এটা অটোমেটিক্যালি চলে যাবে বিএনপির কাঁধের উপরে। এই এই মানসিকতাটার যদি পরিবর্তন না হয়, রাজনীতিতে তো পরিবর্তন আসতে পারে না, গুণগত পরিবর্তন তো অনেক পরের কথা, আপনি অপরাধকে অপরাধ হিসেবে দেখবেন, অপরাধীকে যখনই আপনি রাজনৈতিক একটা চেহারা দিয়ে দিবেন, তখন যারা প্রকৃত অপরাধী তারা সবসময় সেইখানে একটা সুযোগ পেয়ে যাবে সেখান থেকে বেরিয়ে যাওয়ার। এবং আপনি এই বিভিন্ন মানে আপনি যখন পত্রপথে উন্নয়নের কথা বলছি, আমরা আমরা প্রবৃদ্ধির কথা বলছি, আমরা যেই মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছি, বিনায়ক সেনের একটা সাক্ষাৎকার পড়েছি কয়েকদিন আগে, যেখানে
এখানে 2001 সালে একটা প্রেডিকশন ছিল তাদের এই উন্নয়ন নিয়ে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ অন্যান্য যে কোনো দেশের তুলনায়, উন্নয়নশীল দেশের তুলনায় অনেক ভালো করছে, এবং তখন এই প্রেডিকশনটা গত 25-27 বছরের এফর্টের ফল আজকে আজকে ঘরে এসেছে। কাজে এটা কিন্তু বলার কোনো সুযোগ নাই যে আপনি গত 7 বছরে একেবারে চাকা ঘুরিয়ে দিয়ে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। বেইসটা তৈরি করা হয়েছে অনেক আগে থেকে, গার্মেন্টস শিল্প যেটা আজকে দাঁড়িয়ে আছে, ওই গার্মেন্টস শিল্পের যে প্রিভিলেজ বলেন যাই বলেন, এটার যে ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি যেটার উপরে ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে। আপনি একটা জিনিস দেখেন যে এই যে বাজেট হয়, প্রতি বছর বাজেট হচ্ছে, 25 কোটি টাকা থোক বরাদ্দ থাকে এমপিদের ঘাড়ে, 20 কোটি টাকা থোক বরাদ্দ থাকে, উদ্যোক্তা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছাড়া কারোর পক্ষে সম্ভব না, ফলে কর্ম তৈরি হচ্ছে না এবং নতুন করে বিনিয়োগ বাড়ছে না, বিনিয়োগ স্থবিরতায় ভুগছি আমরা। কাজে একটা জিনিস হচ্ছে যে রাজনীতিটা রাজনীতির জায়গায় রেখে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জায়গাটা যদি ঐকমত্যে না আসতে পারে, আপনার যদি মনে হয় যে না এদেরকে আমি শুধরে নিব, তার মানে তো মতামত দাঁড়ায় যে বিএনপি বলে পার্টিটার অস্তিত্বটাকে আমি জিরো করে দিব এবং তাদের যে ফলোয়ার আছে তাদেরকে শুধরে নিব, সেই অবস্থায় তো কখনো রাজনীতি চলতে পারে না। এটা অসুস্থ মানসিকতা এবং এটা থেকে বেরোতে হবে। অধ্যাপিকা উপকূল, কি আর বলবো, আমি লাস্টের কথা দিয়ে আমি ইয়ে করি, উন্নয়নের কথা বলছিল যে বেস্টটা বিএনপি ঠিক করে রাখছে এই উন্নয়নের, 25-27 বছর পড়েছেন সবাই আছে। আমি আমাদের বিএনপির সময়ের 2-3টা মৌলিক চাহিদার কথা বলি, যা মানে বেচটা যে কি করছিল, বিদ্যুতের যে বেচটা করছিল বিএনপির সময়, ওটা তো বলে যে খাম্বার সাথে বিদ্যুতের এই শব্দটা জড়িত, আর 20,000 কোটি টাকা বিদেশে পাচার, আর এই বিদ্যুতের শব্দ কথা আসলে গ্রামে গঞ্জে বলে খাম্বা বিদ্যুৎ, বিএনপির সময় বিদ্যুৎ অন্যায় এটা বলে হ্যাঁ খাম্বা পাইছিলাম, একটা খাম্বা এখানে শুয়েছিল, খাম্বাটা লাগানো হয়নি, একটা খাম্বা শুয়েছিল, এবং 3,000 মেগাওয়াট বিদ্যুৎ আওয়ামী লীগের সময় যে ছিল, আওয়ামী লীগ আবার যখন এবার আসছে সেই 3,000 মেগাওয়াট বিদ্যুতই ছিল, ওটার বাড়েও নাই আর কমেও নাই। আর সারের জন্য 17 জন সার, ওই সারের দাবিতে যখন কৃষকরা আন্দোলন করলো, 17 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল, এর উন্নয়নের বেজ মানে বিএনপি সময়ে। আর বিদ্যুতের দাবিতে 20 জনকে ক্যান্সারে হত্যা করা হয়েছে, আর পানির দাবিতে যখন সায়দাবাদ পানির জন্য মানুষ পানি চাইল, উনি সালাউদ্দিন সাহেব এমপি ওখানকার, ওনার নাম হয়ে গেল দৌড় সালাউদ্দিন, মানে দৌড়াতে দৌড়াতে জনগণ পানি চাই করে, তো এই পানির মৌলিক চাহিদা আমি বললাম আর কি আর বললো, মানে বেসটা ছিল এইরকম বিএনপি সময়ে, মানে মানুষ কোলের সন্তানকে বিক্রি করে দিয়েছে না, মানে না খেয়ে আত্মহত্যা করেছে মানুষ। কাজে এইটা বলেন না, 90-এর পরে 2000-এর পর থেকে সেভাবে আছে, উত্তরবঙ্গের মেয়ে কথা বলেন, আপনার সময় কথা বলেন, মঙ্গা শব্দ এখন আর নাই, এই মঙ্গা শব্দ আর মনে করেন প্লিজ, মঙ্গা শব্দ কথা এখন আর নাই। কাজে এই কথা কখনো বলেন না যে এই উন্নয়ন ব্যস্ত হয়েছে বিএনপির সময় বাগে, এই কথাটা বললে এটা শুনতেও খারাপ লাগবে আর বললে অনেক কথা চলে আসবে, তখন পিছনের অনেক কথা যখন চলে আসবে তখন আবার আপনি শুনতে খারাপ লাগবে, আমি এই কথাগুলো বলতে চাইনি, আর সময় নেই না, যখন ওই কথা বলতে খারাপ লাগে তখন আমার আরো কথা চলে আসবে যে কি ছিল আপনার বিএনপির সময় বেজ, ওই বেজ চলে আসবে। আর আপনি আরো দুটো কথা বললেন যে ধর্মীয় স্বাধীনতার কথা বললেন, ধর্মীয় স্বাধীনতা আমি আমার সংবিধানে ইসলাম এটা সংযোজন হয় নাই, উনি উনি বলেছেন যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রধর্ম ইসলাম, হ্যাঁ রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করতে পারেন এবং করেছেন, তো এখানে তো হাত দিলেন না, রাষ্ট্রধর্ম ইসলাম এই কথাটা লেখা হয় নাই, কারণ লেখা হয় না এই কারণে, এটা লিখলে আপনারা আবার আন্দোলনে নেমে যেতেন যে আওয়ামী লীগ ইসলাম মানে না, সেই কারণে এই কথাটা লেখা হয় নাই বটে, তবে এখানে কিন্তু বলা হয়েছে যে সকল মানুষ তার যার যার নিজ ধর্ম সসম্মানে পালন করবে, এই কথাটা কিন্তু লেখা আছে, ওইটা আপনি একটু দেখে নেবেন। আর এইটা আপনারা অপেক্ষা, এইটা আপনারা অপেক্ষা ছিলেন যে ওই কথাটা তোলে কিনা, তুললে পরে আপনারা সব
হেফাজত নিয়ে আরো মৌলবাদীদের নিয়ে নেমে যেতেন আওয়ামী লীগের বিরুদ্ধে, ধর্ম আওয়ামী লীগ ধর্ম মানে না এই কথা বলে, এটা অপেক্ষায় ছিলেন। আর ইন্ডিয়ায় যেটা করেছে, যেটা বিএনপির সময় যেসব হিন্দুরা দেশ থেকে করেছিল তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই কাজটা করেছে, 2001 এর পরে নির্যাতনে যে হিন্দুরা চলে গিয়েছিল তাদেরকে দেওয়ার জন্য। আবার বিএনপি যারা যাবে, আবার লোক যারা আবার বিএনপি প্রবেশ করবে, যদি কখনো অনেক হিন্দুরা এখনো ভয় আছে, আবার যদি বিএনপি কখনো ক্ষমতা আসে তারপর আবার দেশ ছাড়তে হবে, কারণ বিএনপি যতবার ক্ষমতা এসেছে ততবারই আওয়ামী লীগের এবং হিন্দুদের দেশ ছাড়তে হয় এবং হবে, সেটা আওয়ামী লীগও মনে করে হিন্দুরাও মনে করে। আমরা বোধহয় একটা সংবাদ সম্মেলন দেখলে কয়েকদিন আগে, এই কারণেই সংবাদ সম্মেলন দেখলাম যে আওয়ামী লীগের অত্যাচার। এখন আমি লাস্ট কথা যেটা হলো, আমি যেটা দিয়ে শেষ করতে চাই, বিএনপি নেত্রী লন্ডনে আছে, বিএনপি এই যে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন বিদেশি নাগরিক হত্যা, যার মূল উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা, অস্থিতিশীল করার মূল উদ্দেশ্য বিএনপির যে কোনো পন্থায় ক্ষমতায় যাওয়া, ক্ষমতা গ্রহণ, ক্ষমতা গ্রহণের মূল উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপির নেত্রীর মামলা প্রত্যাহার, মামলা প্রত্যাহার, তার নিজের মামলা প্রত্যাহার, পুত্রের মামলা প্রত্যাহার। তিনি জানেন মামলা প্রত্যাহার যদি নির্বাচন হয় সেই নির্বাচনের মাধ্যমে কোনোদিন বিএনপিকে এদেশের মানুষ ভোট দিবে না, কারণ বিএনপির সঙ্গে বিএনপির নেতাকর্মীরা এবং নেতারা সকলেই এখন আর বিএনপির সঙ্গে কেউ নাই। আপনি দেখেছেন ঈদের দিন, ঈদের দিন বিএনপি শুভেচ্ছা, বিএনপি নেত্রী শুভেচ্ছা বিনিময় করতে দাঁড়িয়েছেন স্টেজে, বিএনপি নেত্রীকে ধাক্কা মেরে ফেলে দেয় নেতাকর্মীরা, তাকে দাঁড়াতে দেয় না, তার সঙ্গে তারেক জিয়া তাদেরকে বসাওয়ার জন্য চেষ্টা করছে, কোন নেতাকর্মী তাদের কথা শুনে না। তারপরে বেগম খালেদা জিয়া তাদের শুভেচ্ছা বিনিময় বন্ধ করে তিনি চলে গেছেন। এই হচ্ছে নেতাকর্মীদের শৃঙ্খলা, এই কারণে এখন দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আবার মানুষকে নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশকে নিয়ে খেলাধুলা করবার অপপ্রয়াস চালাচ্ছে, কিন্তু এগুলো করে মানুষকে নিয়ে আর ষড়যন্ত্র করা যাবে না, কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক অনেক বেশি বিএনপির ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকি বহাল এবং মানুষ বিএনপিকে চিনে ফেলেছে। শেষ করি, আমরা যেই দেশে এখন পর্যন্ত 28 ঈদের পর থেকে আজকে পর্যন্ত 9 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে মারা যায়, আমার মনে হয় যে আপনার এই জাস্ট ঈদের আগে দিয়ে আমরা সংবাদ সম্মেলনও দেখেছি দু একটা মানে সংখ্যালঘু পরিবারের, যে তারা নির্যাতিত, এবং আমাদের তো নির্যাতনকারী হতে পারি না, কাজেই ধরেই নেওয়া যায় একেবারে আক্ষরিক অর্থে যে সরকারি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ নিয়ে মাহমুদ হাবিবা এবং অধ্যাপক কবিকুল অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী বদলানো দরকার, কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি খুব দ্রুত বা আমূল বদলে যাবে সেটি আশা করা সমীচীন নয়, আশা করাটা বা বাস্তবসম্মত হবে না, তবে নিশ্চয়ই আমরা আশা করি যে ভবিষ্যতে কখনো না কখনো বদলাবে। এবং এই যে কোনো উপায়ে ক্ষমতায় থাকা বা যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার যে প্রবণতা, এই মনোবৃত্তি থেকে আমাদের রাজনৈতিক নেতাদের বেরিয়ে আসতে হবে, এবং ব্লেম গেমের যে রাজনীতি সেটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ, সেটি হয়তো দ্রুত বদলাবে না, কিন্তু এই ব্লেম গেম আমাদের রাজনৈতিক নেতারা পরস্পর পরস্পরকে করতে থাকুন, কিন্তু দেশের ভেতরকার বিবেকবান বা সচেতন নাগরিকরা দেখতে চাইবেন যে অন্যায়ের প্রতিকার হচ্ছে, বিচার হচ্ছে, যা কিছু কাঙ্ক্ষিত যা কিছু নাগরিকদের অধিকার সেটি তারা পাচ্ছে, এবং একইভাবে বিদেশিদের কাছেও তারাও তাদের স্বার্থ দেখতে চাইবে, তারাও তাদের নাগরিকদের নিরাপত্তা চাইবে, এবং যে বিষয় নিয়ে তারা এখন উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে দুটো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, হত্যাকাণ্ডের দ্রুত যথাযথ তদন্ত এবং বিচার তারা দেখতে চাইবে। শুধু কথায় সবকিছু সমাধান হবে না, সেটি কোনো পক্ষের কথাই হবে না, এবং যেহেতু এই বিচার করবার দায়িত্ব আইনি প্রক্রিয়ার পরিচালনার দায়িত্ব সরকারের হাতে, কাজে প্রত্যাশাটা সরকারের কাছেই থাকবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।